সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে কলার মধ্যে ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2টি পাকা কলা। এখন প্রথমে কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো এরপর আমি কলাগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি কলাগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। এখন একটি চামচের সাহায্যে কলাগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছে। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন, কিংবা ব্লেন্ডার জারের সাহায্যেও করে নিতে পারবেন। তো কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 চামচ পরিমাণ লবণ, আর 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এরপর আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম। এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। মেশাতে মেশাতে যখন চিনি খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এরপর আবারও সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দুধটাকে আগে থেকে জাল করে রুমের নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। তো এখন কিন্তু আমাদের পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে খুব ভালোভাবে গরম করে এরপর একটু সয়াবিন তেল পুরো প্যানে এইভাবে ব্রাশ করে নিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছে আর এভাবে গোল করে দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে এক পাশ বেক করে নিব। এখন 1 মিনিট হয়ে গেছে, এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে বেক করে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আবারও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দিব। তো প্রায় 2 মিনিট হয়ে গেছে, এরপর এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছে আর সেমভাবে সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তা তৈরি করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে, অনেক বেশি সফট, তুলতুলে নরম, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। সকাল বিকেলে নাস্তা কিন্তু ছটপট তৈরি করে নিতে পারবে। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।